দাঁড়ান সুমনশ্রী, এবার আপনি আবার অযোধ্যায় ফিরে যান। আপনার কর্তব্য এখানেই সম্পূর্ণ হল, পরবর্তী যাত্রা আপনাকে ছাড়াই করতে হবে। ফিরে যাব? কি করে ফিরে যাব প্রভু? কোন মুখ নিয়ে আমি ফিরব অযোধ্যাতে? কি উত্তর দেব আমি অযোধ্যার প্রজাদের? অযোধ্যার সমস্ত সুখ শান্তি আপনি নিজে আর দেবী সীতামা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। সুমনশ্রী, আপনি অবধের মহামন্ত্রী, রঘুকুলের রীতি আপনার কাছ থেকেও আমরা শিখেছি। একজন প্রকৃত অযোধ্যাবাসীর নিষ্ঠা, মহারাজা দশরথের প্রতি, সেখানকার ভাবি রাজা আমার ভাই ভরতের প্রতিও। আমি আপনাকে অনুরোধ করছি, এবার আপনি এখান থেকে ফিরে যান। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকেও। শ্রীরাম, শ্রীরাম, কোথায় আপনি? মহামন্ত্রী জয় হোক। শ্রীরাম কোথায়? শ্রীরাম, ওনার আর আমার সঙ্গ এই পর্যন্তই ছিল। এরপর ওনার যাত্রা কত দূর পর্যন্ত যাবে আর কোন দিকে যাবে এর অনুমান আমার নেই। মহারাজ দশরথের শরীর ভালো নেই, এই সময় শ্রীরামের মহারাজের পাশে থাকা প্রয়োজন। কি, মহারাজ অসুস্থ? আমাকে প্রভু শ্রীরামকে এটা জানাতেই হবে, জানাতেই হবে। শ্রীরাম, ফিরে আসুন প্রভু, ফিরে আসুন প্রভু শ্রীরাম। ধৈর্য ধরুন আপনি একটু। যে নাবিক শ্রীরামকে পৌঁছতে গেছে সে তো ফিরে আসবেই। তাকেই জিজ্ঞাসা করব যে শ্রীরাম কোথায়, কোন দিকে গেছেন, আর তখন ওনাকে খুঁজে এই সংবাদ জানিয়ে দেব যে মহারাজের স্বাস্থ্য ভালো নেই।